আবৃত দশমিক ভগ্নাংশকে প্রথমে ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপরে গুণ ভাগ করতে হবে, তারপরে পুনরায় ভগ্নাংশে অনুগুণকে নিতে হবে। তো এটা করার নিয়ম একটি, যোগ বিয়োগের নয় এটা করা যায় না, তবে যোগ বিয়োগ এই নিয়মে করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা দুটি নিয়েছি, একটা হলো পুনঃপুনিকের গুণ এবং একটা হলো পুনঃপুনিকের ভাগ। তো প্রথমে আমরা গুণটা করার চেষ্টা করব। তো গুণটা আছে 42.18, তার সাথে এইটা। তো প্রথমে আমাদেরকে ভগ্নাংশে রূপ ধারণ করতে হবে। তো ভগ্নাংশে রূপ ধারণ করা আমি একবারে প্রথমেই বলেছিলাম কিভাবে করতে হয়, প্রয়োজনে এটা দেখে নিন, তারপরে এটা দেখেন কিভাবে ভগ্নাংশটা নিব আমি এখানেও বলবো যে কিভাবে নিচ্ছি, তাও এটা দেখলেও পারেন। তো প্রথমে আমরা এটাকে লিখবো, যে এটাকে একটাকে করছি। প্রথমে আমাদের এটাকে লিখতে হবে 4218 মাইনাস দশমিকের পর পুনঃপুনিক আছে দুইটায়, এই জন্য 99। এবং নিচে নিচে কি করব, নিচে আমরা করব, আমাদের একটু ভুল হয়েছে। তো এখানে ছিল 19, এখানে আসলে 19 হবে না, এখানে 35 হবে। কেন? কারণ আমরা 26কে যদি আমরা যদি 26/2 করি, 26/2 করি তাহলে 13, এবং 90/2 করলে 35। অর্থাৎ আমরা 26/19 যদি করি তাহলে এত হচ্ছে, এবং একে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে 13/35 হচ্ছে, এবং আমি এখানে 45 লিখেছিলাম, তো এই কারণে এটা ভুল হয়েছে। এখানে হচ্ছে 45। এখন যদি আমরা করি কত, প্রথমেই ব্রেকেট 464 × 13 ব্রেকেট ক্লোজ ভাগ ব্রেকেট 11 × 45 ব্র্যাকেট ক্লোজ সমান এটা আসছে 12.185 8 5 8 5 8 ডট ডট ডট। অর্থাৎ একে আমরা লিখতে পারি 12.158 অনুপুনিক, যেটা হলো গুণফল। এরপর আমরা এখন ভাগ করব। তো এটা কি খুব সহজেই ভগ্নাংশে নেওয়া যায়? তাহলে প্রথমে আমরা এটা যা আছে তা লিখবো, এটা যা আছে তা লিখার পরে আমরা মাইনাস করে দিব দশমিক, অর্থাৎ পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে ওগুলোকে মাইনাস করে দিব। যেমন আমরা এখানে মাইনাস করে দিলাম 42, তারপরে ভাগ করে দিব পুনঃপুনিক আছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার হিসাব অনুযায়ী আমরা এখানে সংখ্যা নিব। যদি দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকে তার জন্য হবে 0, এবং দশমিকের পরে পুনঃপুনিক যুক্ত সংখ্যা থাকে তার জন্য হবে 9। তো এই ক্ষেত্রে পুনঃপুনিক যুক্ত দুটি সংখ্যা আছে, তো এখানে আমরা দুটি 9 নিয়ে নিব, অর্থাৎ 99 ভাগ করে দিব, যেটা বের হবে ওটি হলো এটার উত্তর। তো এটার ক্ষেত্রেও একইভাবে বের হবে। এটার ক্ষেত্রে কী বের হবে, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 028 028, বাম পাশে 0 না দিলেও চলে, মাইনাস। এখানে দেখো দশমিক অর্থাৎ পুনঃপুনিক ছাড়া কেবলমাত্র 2 আছে, এই জন্য আমরা -2 করে দিব, এবং দেখা যাচ্ছে যে পুনঃপুনিকের পর দশমিকের পর একটা পুনঃপুনিক আছে, একটা নয়, এবং দশমিকের পর আরও একটা সংখ্যা আছে কিন্তু পুনঃপুনিক নেই, এই জন্য 0। তারপর এটাও আমরা করব। তো আমরা যদি একে করি, এটা আমরা ক্যালকুলেটারটা নিলাম, আচ্ছা ক্যালকুলেটার লাগবে না, ছোট যেহেতু 8 থেকে 2 গেলে, 8 থেকে 2 গেলে, আচ্ছা একবারই করে ফেলি অযথা সময় নষ্ট হবে। যেমন 4218 − 42 লেখা হয়নি, 4218 − 42 সমান 4176/99। এটা হচ্ছে 4.18181818 তো এটাকে আমরা বাই নিব। বাই নিতে হয় কীভাবে, এটা চাপ দিলে বাই চলে আসবে। তো এখানে সমস্ত চলে আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না, সমস্ত চলে আসছে। আমরা সমস্ত চলে আসলে আমরা শিফট চেপে এটা চাপবো, তাহলে চলে আসছে 464/11। আমরা এই জায়গায় লিখতে পারি 464/11, এবং এটাও অনুরূপভাবে করবো। দেখো এখানে হচ্ছে 26 26কে 90 দিয়ে ভাগ দিব, তার মানে 26/90,
0.28828 तो এটাকে আমরা শিফট চেপে এবিতে চাপ দিব তাহলে 13 ভাগ 45 আসছে আমরা এখানে 13/45 লিখতে পারি এবারে দুটাকে আমরা গুণ করব এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে তাদের মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে অর্থাৎ এরকম হবে যে 464/11 into 13/46 এটা দিয়ে এটাকে ভাগ এটাকে দিয়ে এটা ভাগ তো আমরা এটাকে এটাকে ভাগ না দিয়ে আমরা গুণ করে দিব যেমন কি গুণ 13 গুণ 464 ভাগ সরি ভাগটা পরে দিব সমান এত তারপর অ্যানসারের সাথে আমরা ভাগ করব ব্র্যাকেট নিয়ে দিয়ে দিতে হবে 11 গুণ 46 ব্র্যাকেট ক্লোজ ভাগ সমান আমাদের আছে 11.92094862 একে আমরা বাই করে দিব একে বাই করলে হচ্ছে 3016/253 কত হচ্ছে 3016/53 3016/253 দেখি যদি আমরা দশমিক করি দশমিক করলে কেমন হচ্ছে দশমিক করলে এটা হচ্ছে 11.11.9209486 9209 4862 তো আমাদের পুনঃপুনিক ছিল আমরা পুনঃপুনিকটা দিয়ে দিব এর আগে গুণ করেছিলাম তো গুণে এখানে একটু ভুল হয়েছিল কারণ আমরা জানি যে 26কে 2 দিয়ে ভাগ করলে 13 হয় এবং 90কে 45 হয় আমরা 45 এর জায়গায় 46 লিখেছিলাম এই জন্য আমাদের উত্তরটি হয়নি তারপরে আপাতত আমি তা ঠিক করে দিয়েছি এবং তা করলে অবশ্যই 12.18585855 চলে আসবে অর্থাৎ আমরা 12.185 আর তার উপর পুনঃপুনিক দিয়ে দিতে পারি একই নিয়মে আমরা ভাগ করব প্রথমে এটাকে ভাঙাবো এটাকে ভাঙাতে হলে আমাদের প্রথমে একটা দাগ দিতে হবে তারপর এখানে যা আছে পুরো সংখ্যাটা লিখতে হবে পুরো সংখ্যাটা কি 1185 মাইনাস করতে হবে মাইনাস করতে হবে কোনটা পুনঃপুনিক ছাড়াটা পুনঃপুনিক ছাড়া আছে 1 তাহলে আমি 1 মাইনাস করলাম মাইনাস করার পরে আমাকে ভাগ করতে হবে পুনঃপুনিক সংখ্যা পুনঃপুনিকে আছে 3টা দশমিকের পর এবং দশমিকের পর পুনঃপুনিকের আগে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে কোনো জিরো আসলো না তো এটাকে আমি এখানে করব এবং এটাকে যদি আমি করি তাহলে এটা হচ্ছে 240 এর কোনো দাম নেই মাইনাস এখানে দেখো পুনঃপুনিক ছাড়া জিরো আছে তো আমি জিরো বিয়োগ করে দিলাম এবং এখানে দশমিকের পরে এবং পুনঃপুনিক আছে 9 অর্থাৎ 2টি এবং দশমিকের পরে পুনঃপুনিকের আগে কোনো সংখ্যা নেই সেহেতু কোনো শূন্য হবে না এই জন্য দুটি পুনঃপুনিক সংখ্যার জন্য 2 9 9 লিখে দিলাম এরপর আমি এটাও করব তারপর আমি নিব ক্যালকুলেটরটা এই হলো আমার ক্যালকুলেটর তো ক্যালকুলেটরের মধ্যে লিখব 1184 এক বিয়োগ করলে 84 হবে ভাগ 999 সমান আমি যদি করি তাহলে আমার আসছে 1.85 1.185 1.85 1.85 চলতে থাকবে তো এটাকে যদি আমি বাই আকারে করতে চাই তাহলে এটা আসছে 32/27 অর্থাৎ 32/27 এবং এটাকে যদি আমি করি 24-0 তার মানে 24কে যদি আমি 99 দ্বারা ভাগ করি ভাগ 99 সমান 99 দ্বারা ভাগ করা আছে 0.24242424 এটাকে আমি বাই করে দিব বাই করলে 8/33 হচ্ছে 8/33 এবার আমরা দুইটাকে গুণ করে দিব আর অবশ্যই পরীক্ষা হলে খাতায় আপনারা এইভাবে করবেন না সিরিয়ালে গুছিয়ে করবেন আমি এটা জাস্ট বোঝানোর জন্য করছি তো এখানে আমরা ওদের ভাগ করতে বলা হয়েছে তো আমরা এই প্রথম রাশিটা লিখলাম 32/27 ভাগ 8/33 তো আমরা জানি যে ভাগকে গুণ করলে পিছনেটা উল্টে যাবে অর্থাৎ আমরা যদি ভাগকে গুণ চিহ্ন দিয়ে দিই এভাবে তাহলে এটা 33 উপরে চলে যাবে এবং 8 নিচে চলে আসবে আমরা জানি যে
4:32 এটা দিয়ে 4 বার যাচ্ছে এবং এটা দিয়ে যাচ্ছে না আমরা জানি যে 3:27 এদিকে 9 দিয়ে যায় না একে 3 দিয়ে যায় একে 3 দিয়ে যাচ্ছে 9 বার 3:27 একেও 3 দিয়ে যাচ্ছে 11 বার এরপর আর যাচ্ছে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 44 আর নিচে হচ্ছে 9 এইটাকে আমরা এখন এটাকে যদি আমরা দশমিক করতে চাই তাহলে 44 ভাগ 9 করতে হবে অর্থাৎ 44/9 সমান আমাদের আসছে 4.888888888 আমরা কি 4.888 এটা না লিখে আমরা 4.8 তারপর কোনো গুণ দিতে পারি আচ্ছা এটার ভাগফল এরকম হচ্ছে এই হলো আমাদের দশমিকের গুণ এবং ভাগ আশা করি দশমিকের গুণ এবং ভাগ খুবই সহজ ছিল এরপরে আমরা দশমিকের সরল করব যেহেতু আমরা বীজগণিতের সরল বাই সেই ক্ষেত্রে এটা কোনো আহামরি কিছু না এটা খুবই সহজেই করা যাবে।